ভোট আসে ভোট যায় দিন বদলায় না এই আখ্যাটি বাঁকুড়ার বিষ্ণুপুর পৌরসভার দু নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দাদের জীবনের অক্ষরে অক্ষরে মেলে যায় চলতি বছরই আরো একটি পৌর ভোট দরজায় করা হওয়া সত্ত্বেও এই এলাকার বাসিন্দারা সমস্ত ধরনের পৌর পরিষেবা থেকে বঞ্চিত বলে অভিযোগ আর তাই তারা ভোট বয়কট করার সিদ্ধান্ত নেন এখানকার মানুষ স্পষ্টতই অভিযোগ করেন তাদের এলাকাটি পৌরসভার অন্তর্গত হলেও এখনো পর্যন্ত কোনো পাকা রাস্তা তৈরি হয়নি পর্যাপ্ত পরিমাণে পানীয় জল থেকে শুরু করে আলো এমনকি সরকারি সহায়তায় কোনো পাকা বাড়ি পর্যন্ত তৈরি হয়নি এই বিষয়ে পৌরপ্রধান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনিও কার্যত এই এলাকার মানুষের অভিযোগের কথা স্বীকার করে বলেন তারা কাজ করছেন সেই কাজ ভোটের আগেই সম্পূর্ণ হয়ে যাবে ছ নম্বর সাত নম্বর দুটো আমাদের এখানে কোনো ডেরেন নেই রাস্তা নোংরা হয় হ্যাঁ রাস্তা জলের ব্যবস্থা থাকে না ওই জন্য ওই ড্রেন নোংরার জন্য ড্রেন নেই তো রাস্তা নোংরা হচ্ছে রাস্তা নোংরা কারণে আমাদের চলাফেরা করতে খুব অসুবিধা হচ্ছে বাচ্চাদের বাচ্চাদের তো খুবই কষ্ট হয় স্কুলে যাওয়ার সময় রাস্তা নোংরা যাতে বয়স্ক মানুষ যারা তারা পড়ে যায় তাদের তো খুবই অসুবিধা পড়ে গিয়ে মাথা ফিটে যাওয়ার যায় আমাদের খুব হাঁটাচলা চলা করতে অসুবিধা হয় নোংরা জলের কারণে পরিবেশ তো খারাপ হচ্ছে বাচ্চাদের অসুখ হচ্ছে বড়দের হ্যাঁ আমরা চাই যে ড্রেনটা হোক এটা হলে খুবই মানে ভালো হয়